আর এই হচ্ছে সেই পাঁঠাটা, কোনো বন্ধুর যদি লাগে নেবেন, বিরাট বড় পাঁঠা, 2.5 বছর থেকে 3 বছরের বয়স হবে, দুর্দান্ত পাঁঠা কিন্তু, ঠিক আছে। এর চেহারা দেখুন বন্ধুরা, আপনারা জানেন যে রেগ নেপিয়ার রয়েছে যেটা অস্ট্রেলিয়ার ঘাস, বাহুবলী ঘাস রয়েছে যেটা ইন্দোনেশিয়ার ঘাস, হ্যাঁ একটা হাফ রেগ নেপিয়ার রয়েছে যেটা বাংলাদেশের ঘাস, ঠিক আছে। এরকম বিভিন্ন দেশ কিন্তু নেপিয়ারের ওপর কাজ করেছে। আমাদের দেশের যে উদ্ভিদ বিজ্ঞানীরা তাঁরাও কিন্তু নেপিয়ারের ওপর কাজ করেছেন, যেটা হচ্ছে রাজস্থানের বাজরার সঙ্গে নেপিয়ারের একটা সংকরায়ন করে নেপিয়ার বাজরা তৈরি করেছে। আপনারা জানেন রাজস্থানের ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু বাজরার অনেক বড় একটা ভূমিকা রয়েছে, ওরা বাজরা খেতে দেয়, বাজরা ঘাস খেতে দেয়। তো বাজরা হচ্ছে খুব ভালো ফাইবার কন্টেন্ট রয়েছে, তো আপনি প্রোটিন দিলেন কিন্তু ফাইবার দিলেন না, তাহলে হবে না। ফাইবার হচ্ছে একরকম সুতোর মতো যেটা প্রোটিনকে শরীরে বেঁধে রাখে। তাহলে এটাও নিতে পারেন, আমার মোটামুটি 32-33 হাজার টাকা খরচ হয়েছে, 7-8 দিন ইউজ করেছি। কেউ যদি মনে করেন কমের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি আমার ক্ষেতের জমিটাই, আমার মানে মামারই, মামার থেকে আমি নিয়ে করেছিলাম। তো এখানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো আর কি আমার ঘাস ছিল, আমি আপনাকে এর আগে দেখিয়েছিলাম, তো সবটাই তুলে দেওয়া হয়েছে যেহেতু ছাগল আর নেই। আর আমার এছাড়াও কিন্তু আরও 2 জমি রয়েছে, আরও একটা 1 বিঘার ওপর জমি রয়েছে, আরও একটা জমি রয়েছে প্রায় 14.5 কাঠা, এটা প্রায় 1 বিঘার কাছাকাছি। তো শুধু এই জায়গাটা একটু ঘাস রেখেছি, এর কারণ হচ্ছে এই ঘাসটা খুব সম্ভবত আর কারোর কাছে নেই, আমি সংরক্ষণ করে রেখেছি, কোনো বন্ধুর যদি নিতে হয় তাহলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে। তো গত 2 মাস হয়ে গেল আমরা ঘাসের জমিতে আসি না, আর লোকজন এভাবে ঘাস কেটে কেটে নিয়ে চলে যায়, এই দেখছেন গরু বেঁধে দেয়, ছাগল বেঁধে দেয়, তো ওরা খেয়ে নেয়। তো খুব সম্ভবত এই জমিটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, এই পোষণটাও। যদি কোনো বন্ধুর লাগে এই ঘাসটা জোগাড় করতে পারেন আমার কাছ থেকে। এই ঘাসটার নাম হচ্ছে নেপিয়ার বাজরা বা এনবি নেপিয়ার। আপনারা জানেন যে রেগ নেপিয়ার রয়েছে যেটা অস্ট্রেলিয়ার ঘাস, বাহুবলী ঘাস রয়েছে যেটা ইন্দোনেশিয়ার ঘাস, হ্যাঁ একটা হাফ রেগ নেপিয়ার রয়েছে যেটা বাংলাদেশের ঘাস, ঠিক আছে। এরকম বিভিন্ন দেশ কিন্তু নেপিয়ারের ওপর কাজ করেছে। আমাদের দেশের যে উদ্ভিদ বিজ্ঞানীরা তাঁরাও কিন্তু নেপিয়ারের ওপর কাজ করেছেন, যেটা হচ্ছে রাজস্থানের বাজরার সঙ্গে নেপিয়ারের একটা সংকরায়ন করে নেপিয়ার বাজরা তৈরি করেছে। আপনারা জানেন রাজস্থানের ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু বাজরার অনেক বড় একটা ভূমিকা রয়েছে, ওরা বাজরা খেতে দেয়, বাজরা ঘাস খেতে দেয়। তো বাজরা হচ্ছে খুব ভালো ফাইবার কন্টেন্ট রয়েছে, তো আপনি প্রোটিন দিলেন কিন্তু ফাইবার দিলেন না, তাহলে হবে না। ফাইবার হচ্ছে একরকম সুতোর মতো যেটা প্রোটিনকে শরীরে বেঁধে রাখে। তো এই ঘাস কিন্তু অসাধারণ ঘাস বন্ধুরা, যেই সিজনটায় আমার ছিল আর যে সময়টা আমি ছাগল পালন করতাম বা আমার ফার্মটা ছিল, তখন যদি দেখাতে পারতাম আপনারা দেখলে বুঝতে পারতেন যে এটা কীরকম ঘাস, অসাধারণ ঘাস। আমি কিন্তু এটা যদি সেল করার মতো মানসিকতা সেই সময় থাকতো, তখন বিক্রি করার একটা ঘাসের একটা ভালো মৌসুম ছিল, যখন সবাই ঘাস বিক্রি করছিলো একাধারে, সেই সময়টাই কিন্তু আমি এক দিয়ে এটা বিক্রি করতে পারতাম। কিন্তু সেই উদ্দেশ্যে আমি আনিনি বলে আমি কিন্তু তখন একটা দিইনি, আমার প্রধান উদ্দেশ্য ছিল আমার ছাগলকে যত বেশি ভ্যারিয়েন্টের ঘাস খাওয়াতে পারি, খালি একরকম দুরকম না, যত বেশি, সেই জন্য এনেছিলাম। তো যাই হোক, পশ্চিমবঙ্গের বুকে সম্ভবত আর কারণ নেই, থাকলেও থাকতে পারে আমার জানা নেই, তো সেই জন্যই বলছি যদি কারোর লাগে। এখনও কিন্তু গোড়ার সাইড থেকে আমি কাটিং কেটে কেটে দিতে পারবো, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, কিন্তু এই জমি আমি ছেড়ে দেবো, সেই জন্যই বলা। আর আর হয়তো মাসখানেক আমার কাছে এই জমিটা থাকবে, আর সব মিলে হয়তো 5-6 হাজার কাটিং এখানে হতে পারে, হয়তো 5-6 হাজার নাও হতে পারে, কারণ আমি দিলে ভালোটাই দেবো, গোড়ার সাইড থেকে দেবো, এই ওপরের কাটিংগুলোকে ধরব না, এখান থেকেও হবে, কিন্তু তারপরে আমি যতটা পারবো এই ওপরেরগুলো বাদ দিয়ে গোড়ার কাছ থেকে যে 4-5টা করে ডাবল গিটের কাটিং হবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো কোনো বন্ধুর যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করুন, দেরি করবেন না, কারণ আমি এই জমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আর এখান থেকে ঘাস আমরা অলরেডি তুলে দিয়েছি, আর অন্যান্য যে জমিগুলো রয়েছে সেগুলো তোলার কাজ হচ্ছে, শুধু এই পোর্শনটা আপনাদের জন্য আমি সংরক্ষণ করে রেখেছি। কোনো বন্ধুর যদি লাগে দেরি করবেন না, এক কথা আর বারবার ঘ্যান ঘ্যান করবো না। এটা সম্ভবত পাঞ্জাবের গুরদাসপুরের উদ্ভিদ বিজ্ঞানীরা রিসার্চ করে এটা করেছেন, আমি এই বছরের শুরুর দিকে এই ঘাসটা সংগ্রহ করি, এবং ছাগল দারুণ খায়, দারুণ, যত রকমের ঘাস খাইয়েছি তার মধ্যে
এটা মানে ওদের সবচেয়ে বেশি প্রিয় ছিল। আমি বলছি না কোনোটা খারাপ, সবকটাই ভালো, প্রত্যেকটা নেপিয়ার ভ্যারাইটির ঘাস কিন্তু ছাগল ভালো, কিন্তু এটা ভীষণ ভালো খায়। যেহেতু এতে ফাইবার রয়েছে না, যে কোনো ফাইবার কন্টেন্টের খাবার কিন্তু ছাগলের খুব ভালো লাগে। তো ভিডিও আর দীর্ঘায়িত করবো না, যদি প্রয়োজন হয় যোগাযোগ করুন। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আর একবার লাস্ট দেখে নিতে পারেন, এই এই সামান্য কিছু রয়েছে, লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? বহুদিন কিন্তু ঘাসের জমির কোনো ট্রিটমেন্ট হয় না, দেখতেই পাচ্ছেন ঘাস কাটাই হয় না, যার জন্য মানে এত বড় বড় কাণ্ড রয়েছে। আমরা কিন্তু ঘাস কাটি সব সময় ছাগলের জন্য, এই গোড়া থেকে এই এতটা রয়েছে, কারণ পাড়ার যে গ্রামের মহিলারা নিয়ে যান কেটে কেটে, এই নিচেরটা শক্ত বলে আর কাটে না, ওপরটা নরম থাকে, ওপাশ থেকে কেটে কেটে নিয়ে চলে যায়। ওরা তো আর নিপিয়ার ঘাস সম্পর্কে ওয়াকিবহাল না, জানে না কী করে করতে হয় সেই জন্য। আর আমিও বাধা দিই না, যেহেতু আমার নিজের ছাগল নেই, ঠিক আছে? তার বাড়ির ছাগল বা গরু যদি খেয়ে বেঁচে থাকে, তাদের যদি ভালো হয়, সেই উদ্দেশ্যে আমিও আর কিছু বলিনি। আর মানে আমার নিজের তো ছাগল নেই, বাধাকে দেবো কেন? তবে আমার বন্ধুদের জন্য রেখেছি, কারোর যদি লাগে নিন, সম্ভবত সামনের মাস থেকে আর পাবেন না, যদি নিতে হয় এক্ষুনি নিয়ে নিন। আর এই যে আমার সুপার নেপিয়ার ঘাসের জমি, যেটা আপনাদের 14 কাঠা বললাম, এটা অবশ্য আরেকটা, ঠিক আছে? তো এগুলো কিছুই রাখবো না, এগুলো সব কিছুদিনের মধ্যে আর কি তুলে দেবো। তো এই সমস্ত কাজেনগুলো পেয়ে, সুপার নেপিয়ার, রেড নেপিয়ার, ইন্দোনেশিয়ান বাহুবলি, এগুলো সব পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়, কিন্তু এনবি নেপিয়ারটা হয়তো পাবেন না, আমার কাছেও পরে পাবেন না, মানে খুব তাড়াতাড়ি ওটাও তুলে দেবো। যদি কারোর লাগে, আমি বিশেষ করে কিন্তু এটা এনবি নেপিয়ারের জন্য এই ভিডিওটা তৈরি করছি, কারোর লাগলে যোগাযোগ করবেন। আর তো দেখছেন তো নেপিয়ার ঘাস কী জিনিস, বললাম 2 মাস ধরে কিন্তু আমরা মানে সেভাবে কিন্তু আমরা যত্ন করি না, এরপরও কত সুন্দর চেহারা। এবার ওই জায়গাটাই আর কি, ওই ছাগল গরু বেঁধে দেয় তো অনেকে, তো সেইভাবে খাই মানে মানুষজন নেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে তোলে না, সেই কারণে ওই জায়গাটা ওরকম হয়েছে। কিন্তু ওই ঘাসটাই কিন্তু বেস্ট ঘাস। আর যদি দামের ব্যাপারে বলতে হয়, তাহলে আমি বলছি এনবি নেপিয়ার ডাবল গিটার এক একটা কাটিং দেবো 4 টাকা করে, মিনিমাম 500 পিস নিতে হবে বন্ধুরা। এর নিচে আমি ওই লোক লাগিয়ে, লেবার লাগিয়ে এখান থেকে বাসাতে মানে মাল পাঠিয়ে তারপর কুরিয়ার করতে আমি পারবো না, তো কুরিয়ার চার্জ আলাদা। আর ডাবল গিটার এক একটা কাটিং 4 টাকা করে, মিনিমাম 500 পিসের অর্ডার। আর যদি এগুলো আমার মনে হয় আমার কাছ থেকে আপনারা কাউকে নিতে হবে না, এগুলো আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। তাও যদি কারোর নিতে হয় নিতান্তই, যে দাদা এক জায়গা থেকে একসাথে নেবো, তাহলে এগুলো ডবল গিটার এক একটা কাটিং আপনাদেরকে আমি 2 টাকা করে দিয়ে দেবো, রেড নেপিয়ার, ইন্দোনেশিয়ান বাহুবলি আর সুপার নেপিয়ার, ঠিক আছে? তো কারোর লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এখান থেকে দেখুন না, এখন মাত্র 2-3টে ছাগল রয়েছে, একটা পাঁঠা রয়েছে সেলেবেল, ওকে সেল করে দেবো। আর দুটো একটা বকরি ছাগল আছে, সরি ধাড়ি ছাগল, ওটা মামা রেখে দেবেন। আর একটা খাসির বাচ্চা রয়েছে, ওটাও মামা রেখে দেবেন। ওই দুটো ছাগলকে মামা খুব আদর করে। আর পাঁঠাটা যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন, পাঁঠাটা দিয়ে দেবো। সাদা রঙের একটা বড় পাঁঠা রয়েছে, বেশ বড় কিন্তু ওটা, খুব ভালো ব্রিডার ওটা। আর এটা হচ্ছে ধনসের ফল, মামা এটা ধনসের ফল ছিল, ধনসের ফল কেটে এনে এনে দেওয়া হয়েছে আমাদের, যে একটা বললাম 1 বিঘার উপর জমি আছে, ওটা ধনসে চাষ করা হয়েছে, ওটা একটু নিচু জমি আর কি, সে অন্য করেছিলাম, তার ফল দেওয়া হয়েছে, কোনো ফল বাদ রাখে না, সবটাই খেয়ে নি। আর এই হচ্ছে সেই পাঁঠাটা, কোনো বন্ধুর যদি লাগে নেবেন, বিরাট বড় পাঁঠা, 2.5-3 বছর থেকে 3 বছরের বয়স হবে, দুর্দান্ত পাঁঠা কিন্তু, ঠিক আছে? এর চেহারা দেখুন বন্ধুরা, ঠিক আছে? আজ অবধি আমি 3-4 বছর ফার্মিং করছি আর 2 বছর ইউটিউব করছি, কোনো বন্ধু আশা করি কোনোদিন বলতে পারবে না আমি কাউকে খারাপ ঘাস দিয়েছি, কাউকে খারাপ ছাগল দিয়েছি, ঠিক আছে? কারণ ছাগল আমি কোথাও বিক্রি করিনি, কারণ আমি ছাগল এমনই তৈরি করতাম যেটা আমার লোকাল মার্কেটে সহজে বিক্রি করা যায়। আর এই হচ্ছে পাঁঠা, ভালো হাতের পাঁঠা, আশা করি এটা নিয়েও কেউ ঠকবেন না, ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ। আর বন্ধুরা এই হচ্ছে আমার রেস্ট রুম বা স্টোর রুম, এখানটায় মনে আছে যারা আমাকে ফলো করেন অনেকদিন, এখানটায় সেই ঘাসগুলো এনে রাখতাম এই চৌকির ওপর, এই নিচে মানে এত ঘাস লাগবে, এই ঘরটা কিন্তু ভালো বড় বন্ধুরা, পুরো ঘর জুড়ে ঘাস থাকতো, সেই ঘর আজকে ফাঁকা, খুবই কষ্ট হয় আসলে। আর হচ্ছে এই যে চাপ কাটার মেশিনটা, ঠিক আছে,
এই মেশিনে সব মিলে হাতে গুনে হয়তো 6-7 দিন ঘাস কেটেছি, কারণ এমন একটা সময় কিনেছি যখন আর কি আর মানে ছাগল আর পুষবো না বা রাখবো না বলে ডিসাইড করে ফেলেছি আর কি। তারপর থেকে আর এটা আসলে ইউজ করা হয়নি। খুব মানে টোটাল 35,500-এর কাছাকাছি আর কি আমার খরচ হয়েছে মোটরটা বানাতে, মেশিনটা বানাতে গিয়ে আর কিনতে গিয়ে। কারণ যে মোটরটা আমি কিনেছি ওটা বোধহয় 12,500 টাকার একটু বেশি দাম ছিল, প্লাস ওটার একটা ট্রান্সপোর্ট খরচা ছিল, অনেক ভারী, ওটা হাতে নিয়ে আসা যাবে না আর কি। মোটর তো ওদিকে ঢাকা পড়ে আছে এই হাঁড়ি পাতিলের নিচে, আর এটা যে আমাকে বানিয়ে দিয়েছে আর কি, তার ওখান থেকে আনতে একটা কস্টিং পড়েছে, প্লাস সে বানিয়েওছে যাই না তার কত কস্টিং পড়েছে, কিন্তু আমি তার থেকে কিনেছি প্রায় সব মিলে আর কি ট্রান্সপোর্ট খরচসহ 8,500 টাকার উপর খরচ পড়েছে, ঠিক আছে। আর এই ব্লেডগুলো যে দিয়েছে, ব্লেডের পজিশানগুলো ঠিক আমার পছন্দ হয়নি বলে আমি আবার লেদ মেশিনে নিয়ে গিয়ে মানে ব্লেডগুলো আবার মডিফাই করেছি। এই যে ব্লেডগুলো দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, কারোর যদি লাগে তাহলে এটাও নিতে পারেন। আমার মোটামুটি 32,500-33,000 টাকা খরচ হয়েছে, 7-8 দিন ইউজ করেছি। কেউ যদি মনে করেন কমের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো, তো এর জন্য যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে।